কিরে এমনে গুলাল ভ্যালি কই কাকার দন্তনে কিনছি কে মনসুর ভাইয়ের কলস ফাটানোর লেগা মনসুরের লেগে তুই এমন করস কে একটা বলত কেডায় কইছে মনসুরে বলত মনসুরের মতো ভালো ফোলা এই গ্রামে একটাও নাই খালি গ্রাম কই কে এই সারা দেশ খুঁজলেও তো মনসুরের মতো একটা ভালো ফোলা পাবি না তোমারে কইছে বাদাইম্মা কোনো কাম করে না কেডায় কইলো কাম করে না মনসুরি তো আসল কাম করে চোখের সামনে যত মানুষ দেখি ব্যক্তি নিজের লইয়া ব্যস্ত খালি মনসুর মনসুরে দেখলাম নিজের লইয়া তার কোনো ভাবনা নাই তার সব ভাবনা মানুষের লইয়া মনসুর ভাই তোমার তাবিজ করছে তুমি অন্ধ আল্লাহ তোরে ভালো রাখুক মনসুর আল্লাহ তোরে ভালো রাখুক আমি উঠাই দিতেছি ভালো থাকো চাচা নিজের একলা ভাইব না আমি আসি আচ্ছা মনসুর যাও কিভাবে একলা একলা বাস করো কে কি করু দোকলা পমুকু কেন তোমাকে নবাবে কই আর কই কিছু কও না কে তুমি কি কমু আমার বাজানে আর তুমি একই পদের বাজানে কি কয় জানো কি কয় কয় মনসুরের মতো ভালো পোলা এই সারা গ্রামে বলার একটাও খুঁজে পাওয়া যাবে না কথা মিশা কয় না মনসুর ছোটবেলা থেকে এরকম কত মানুষে যে তার হাতের পানি খাইলো সেই হিসাব নাই এই গ্রামের মেম্বার চেয়ারম্যান রে অন্য গ্রামের মানুষে চিনে না চিনে খালি একজন রে মনসুর মনসুর রে ব্যাপক মানুষই চিনে খালি কি চিনলেই প্যাট বলবো হ্যাঁ বিয়া করাইবে না তার বউয়ের চিন্তা তার থেকে তর বেশি মনে হয় আমার ঠেকা পড়ছে মনসুর ভাইয়ের মতন বাদাইম মারে বিয়া করলে একটা মাইয়া তার জীবন নষ্ট করব নিজে মাইয়া হইয়া তো আর এটা চাইবে পারি না আর খাইবা না পরান ঠান্ডা হয়েছে ঠিক আছে পরান ঠান্ডা হইলে আমি খুশি আমাকে বাড়ি আও না কে যাও উনি একদিন কবে যাইবা দেহি কাল আয়ো এটা খেয়ে যেও কাল পারুম না কাল দুপুরে ভাত খামো এনামল কাকাকু বাড়ি রাইতে খামু বাবলু কাকাকু বাড়ি পরের দিন দুপুরে যামু মিজান কাকাকু বাড়িতে রাইতে আমুনে আচ্ছা আইসো ভুললো না যেন আবার অনেক কথা কইয়া মাইয়া মানুষের পরানের খবর লও না খবরদার যাইও না কইলাম দেখ সাবিরা আমার ফাপা চল পারার টাইম নাই পানি শেষ হয়ে গেছে গা গরমের মধ্যে মানুষ গুলি কষ্ট পাইবো আরে আমি যে কষ্ট পাইতাছি এটা তুমি দেখো না একটা সাপ করে জাত করে ফলা দিবি
আবার কষ্ট করতেছো কেন? আমারে কইলে পানি দিয়ে কলসিটা ভরে দিতাম না? কুলা ধরাইতে গিয়ে তো তোমার মুখটা আন্ধার হয়ে গেছে। দূর ভিজা লাকড়ি জলবাড়ি চাই না। তিনবার হারান কাকার দোকানে গিয়ে মোবাইল করছি, ভাইজান তো ফোন ধরে না। না দুরুক, তোমার কষ্ট হইতাছে না? না, কি কষ্ট? তুমি আছো না? তুমি আমার জীবনটা ভাঙা চুরা শেষ করে দিতেছ। কিছু হয় নাই, তোকবার দিকে তো গেল। আমি একটু আপনার ঘরের ভিতরে যাই। কত যাবি যা, এটা দিগান লাগে নাকি? কাকা এটা সাবিনার কলস না? ও গেল বাড়ি তো কিনে দিবেন। সাবিনার ঢিল মেরে আমার কলস ভাঙিয়ে ফেলাইছে, মানুষের পানি খাওয়াইতে পারতেছি না। এটা নিয়ে গেলাম। যা নিয়ে যা। গ্রামের ব্যক্তি মানুষ জানে মনসুর মিশা কথা কয় না, মনসুর সত্য কথা কয়, হালাল খাওয়ান খায়। সাবিনা বেগম মিশা কথা কয় না। একটা চটকুনা দা দাঁত করে ফেলা যাবে কেন? একটা চটকানা দিয়ে তুমি আমার দাঁতগুলো ফালাই দিবা কেন? সাবিনা বেগম মিশা কথা কয় না, এটাও একটা মিশা কথা। আমার
কলস দিয়া আমি হারে কাম করতে দিমু না। পাগলি, মনসুরের কলস দিয়ে নিজের কাম করব? নিজের কামই তো করব। না রে মা, নিজের কাম করব না। এদিকে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ, আর ওইদিকে ভাদ্র মাস, গরমে মানুষের কি যে কষ্ট রে মা। করা রোদের মধ্যে দিয়া মানুষে যখন আইটা যায়, মনসুরে তাকে পানি আগে খাওয়ায়। এই চার মাস পানি খাওয়ান ছাড়া মনসুর তো আর কিছুই করে না। আমার কলস দিয়ে আমি হারে কিছু করতে দিব না। তুমি কি করো আমারে দাও। কেন, আমি কি তোমার কোনো কাম করে দিতে পারি না? তুমি তো সব কাম করো, ভাত রান্না দাও, কাপড় চোপড় দিয়ে দাও। ইস, তোমার কথা শিখছো না? হচ্ছে তো দাও, আর বলতে বলো। হ্যাঁ, গেলাসটা দাও। ঠিক আছে। পানি দিমু? এই নেন। তাহলে কি জগ নেন। এবারে তো হাত পা ধোয়ার লেগে আনি নাই, খাওয়ার লেগে আনছি। আরে কি করতেছেন আপনি, তো কলসের পানি সব খালি করে ফেলাইলেন। এক কলস পানি সব হাত পা ধুয়ে শেষ করে ফেলাইলেন। মুখ ধুইছেন, হাত পা ধুইলেন, জগের পানিতে কি করবেন, কুলি করবেন? হ্যাঁ, জগের পানি আবার কলসিতে ঢালেন কেন? আপনি কি আমার উপর রাগ করলেন? তোমার মতন ভালো ছেলের উপরে রাগ করতে পারি? তুই এটা কি করলি? কলসটা খালি কইরা নিয়ে গেলাম। কিরে, কলসটা লই আলি? বয়স কম হইলে কি হইব, মনসুর একটা ফেরেস্তার মতো পোলা। ও মনে কষ্ট পাইলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়া উঠব। কামটা তুই ভালো করস নাই, মোটেও ভালো করস নাই। Thank you.
মাথাটা মুছে ফেলো। কি হলো মুছো? তুমি ছাবি না কলসিটা কেন আনতে গেলা? আমার কাছে চাইলে কি আমি একটা কলসি বের করে দিতাম না? দেও তাহলে ঘর থেকে একটা কলসি এনে দাও। দিতেছি। কি শুরু করলি বুঝলাম না তো। ভাবির কলস দিয়ে পানি নেওয়া লাগবো না, কলস নাও। দেখ সাবি না, আমার আর জ্বালাইস না, তোর আল্লাহর দোহাই লাগে। কলস নাও। কলসটাকে একবারই দিয়ে দিলি? খালি কি কলসই দিছি, আর কিছু দেই নাই। আর কি দিছস তুমি এমন কেন? টের পাও না কেন তুমি? কিছু বুঝো না কেন তুমি? যা ঘরে যা। কি হলো, তোর যাইতে পেছি না? ভাবিরে যদি আর কোনোদিন মাথা মুছবার দেখছি, দেখো তোমারে কি করি। সে তো তার ঘরেই আছে। তোমার স্বামীর কোন খবর পাইলে? বউয়ের কোনো খবর লয় না, ছোট ভাইটার কোনো খবর লয় না। এটা কেমন মানুষ আমি বুঝি না। কাকা পান দিমু না রে, সাবিনা বাড়িতে একলা, যাওন দরকার। মনসুরের একটা বিয়ে দেওয়ান দরকার, বিয়ের বয়স হয়েছে কি হয়েছে না হয়েছে। আর মানুষও খারাপ করে। যাই বৌমা। ভাবি কিছু কইবা? কই রে ছাবি না, ফান দিয়ে গেলি না? আনতেছি বাজান। কই আসিলা তখন?
বাজারে রহিমুদ্দির মোকামে বইয়াছিলাম। মনসুর একটা বিয়া করা দুমু ভাবছি। মনসুর ভাইরে মায়া দিব কেটা? পাগল মায়া কয় কি, মনসুরে বিয়া করবো শুনলে মায়ার বাপেরা সব মায়া গো লইয়া লাইন দিয়া পড়বো না? তাই বলে যাত্তার ঘরের মাইয়া আনবা তুমি মনসুর ভাইয়ের লেগে? হ্যাঁ আমি পাগল হয়েছি? যাত্তার ঘরের মাইয়া আইন না ওই সরল সিধা ফোলাটার জীবন আমি নষ্ট করি আর কি। মনসুরের বিয়া দিব আমি নিজে গোমর দিই। কার কথা কব জান? আসছে আসছে, মাইয়া আমার মাথায় আছে, তোর চিন্তা করার লাগবো না। মানুষ হাটে যায়, বাজারে যায়, স্কুলে যায়, কলেজে যায়, মামলা মোকদ্দমার কামে কোর্ট কাছারি থানায় যায়, এটা কি আর যাওয়া? এত ঢং কইরা কথা কইও না তো ভাবি, কই যাইতাছো কও। ঢং ঢং কি আমি করি? তাহলে কেডায় করে? আমি আমি কইছি, তুই করস? মুখে কও নাই, মানুষ কি আর বেলার কথা মুখে কয়? আমি ভাবি কই যাইতাছ, কয়া যাও। দোকানে কি কিনবা? কিছু কিনুম না। কিছু কিনবা না তাহলে দোহা নাকি? মোবাইল করতে। ও সুজিতের দোহানে? কারে মোবাইল করবা আর কারে? ভাইজান বাড়ি তাহে নাকি? কি কয়? মোবাইলই ধরে না। তোমার স্বামী মোবাইল ধরুক এটা কি তুমি চাও? এটা কেমন কথা কো? স্বামী ছাড়া তো তুমি ভালোই আছো, আছো না? হুদাহুদি মোবাইল করো কে? ভাবি ও ভাবি, আরে রাগ করলানি। সবিনা, এ সবিনা, কি হইছে? এই যে দেখ কতটি মাছ ধরছি। তোমার মাছ ধরতে কইছে কেটা? উমা মাইয়া কয় কি, আরে মাছটি দেখ মন জোরে যাইবো। আমার মন জোরান লাগবো না, এই মাছ হন কুটবো কেটা? কে তুই ছাড়া আবার কেটা কুটবো? বাজান তুমি এমন সময় এমন কাম করো আমি করতে পারুম না। থাক আর কুটন লাগবো না, এখনো জিন্দা আছে, পুষ্পনি ছাড়া দিয়ে আয়। আমি রান্ধন বারণ শেষ করছি, অনামি মাছ করতে পারুম না। আচ্ছা কুটনের দরকার নাই, যা। বাজান মনসুর ভাইয়ের ভাবি, আমার আপনা ভাবিও না, হেল লেগা তোমার এত দরদ? দরদ নাই খালি নিজের মায়া দার লেগা। সুজিত দেখছো ভাই, তোমার ভাইয়ের একটু পাওনি ফোনে। নম্বরটা আগেরটাই? আরেকটা নম্বরে লাগেনি? নম্বর
01 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
সংসারে কত কাজ, কাজের কি অভাব আছে? আমি তো তোমার সংসারে কোনো কাজ দেখি না, খালি একটা কাজ ছাড়া। এমনি সওকে আমি কি মিছা কথা কইছিনি? একটা কাজ ছাড়া তোমার আর কোনো কাজ আছেনি? কোন কাজটা ছাড়া তুই আমার আর কোনো কাজ দেহস না? তোমার সংসারে আর আছে কেডা? ঠাকুরের মধ্যে আছে ওই একটা বাদাইম্মা দেবর, তার সেবা করা ছাড়া তোমার আর কোনো কাজ আছেনি? গুসা করো কে, কথা তো আর মিশা না। আল্লাহ তোকে দিন দিছে, মুখে যা হে তাই কো। ভাবি তোমার না কইলাম আমার ঠোঁট কাটা, আমার কোনো কথা মুখে বাঁধো না। স্যার স্যার মানে স্যার তরে কারো তরে আসামি তরে দরকার আছে কোনো? আমার মনসুর ভাই পানি লইয়া বহে না, তোর তেষ্টা পাইলে গিয়া খাইয়াবি। হ আমার তো কোনো কাম নাই, জল খাওয়ানোর লাইগা দোকান ফেলাইতে বারবার মনসুর ভাইয়ের কাছে যাই। অসুবিধা কি? মনসুর ভাই গরিব হইলে কি হইব? হ্যাঁ তোর পানি খাওয়া মানুষের তো টাকা লয় না। একটা কথা চিন্তা করছো সাবি না, আমরা জলের দেশের মানুষ, আমাদের দেশে কত নদী কত জল, আর এই জলের দেশে আমাকে জল কিনে খাওন লাগে। কত মানুষ এই জলের দেশে জল বেচা টাকা কামায়, আহুনও কামাইতেছে। চিন্তা করছো একবার? আমি যে ছাত্রী বালা না এটা তুই জানোস না, এত সব কঠিন কথা আমার মাথায় ঢুকবো না। আচ্ছা মনসুর ভাইয়ের ভাবি একটু আগে তোর দোকান থেকে মোবাইল কইরা গেল না? হ্যাঁ মোবাইল কইরা কার লগে কথা কইছে জানোস কিছু? জানি কিন্তু কম যাবে না। কে আমার দোকানে কত মানুষ আছে, এই মোবাইল দিয়া কত মানুষ কতজনের সাথে কত রকম কথা কয়, আমি যদি একজনের কথা আর একজনের কয়া দিই আমার দোকানে কেউ আসবো? ব্যবসা করতে বইছস, ব্যবসা কর, পণ্ডিতি করস কে? রে কই যাস? তোমা মনসুরের বাড়িত না কেমনে কমু? ও হেরে কইস আমি তারে ডাকছি। বাজার হ্যাগো বাড়িত যাইতে আমার মন চায় না। ওমা এটা কেমন কথা? একটা আধা পাগলা স্যামরা দেখলে শরীরটা জ্বলা যায়, আর হের জন্য তোমার দরদে শেষ নাই। কিরে তোমার দেবর কই? কেন তারে খুঁজস কেন? আমি খুঁজি না, বাজানে খুঁজে। ও কে আমি খুঁজলে কি তোমার কোনো অসুবিধা আছে? না অসুবিধা কি এর? হইতেও পারে, হইলে কইও। কাকা তোমারে যাইতে কইছে, সবিনা ছিল তোমারে খুঁজবার। কাকাই কি সাবিনারে বিয়া করবার কয় আমারে? ঘুরায় ফিরা তো একই কথা কইব। তুমি চাও আমি সাবিনারে বিয়া করি? আমার চাও না চাও কি আইল গেল? আর চা মইবা নাকে? চাই সাবিনারে বিয়া করলে সাবিনাও বাঁচে আমিও বাঁচি, মানুষেরা তো কথা শুনতে ভালো লাগে না।
আমার ডাকছেন বলে কাকা? হ্যাঁ কর, হ্যাঁ তুই এগুলো কাইতে ঠিক করে রাখ। কিরে তুই তো কিছু করলি না, মায়া দেখ ঝামেলা আমার ভাল লাগে না কাকা। ঝামেলা বিয়ারে তুই ঝামেলা কস? আরে বিয়ে যদি ঝামেলা হইব তাহলে দুনিয়ার মানুষে বিয়ে করতো নি। আমি আমার মতন থাকি, বিয়ে করলে কি আর আমার মতো থাকতে পারবো? আরে পাগল, তুই যাতে তোর মতো থাকতে পারস সেরকম বিয়েই তো তোরে দিমু। শোন, তোর মতন ভালো ফোলারে লইয়াও গ্রামের মানুষ নানান কথা। তুই তোর বাবির লগে একবারই তো থাকস, আমি তো জানি তুই তার সম্মান দিয়েই থাকস। মানুষ তো এত কিছু বুঝে না, বিয়ে করে ফেলা সব ঝামেলা মিটে দেব। কিরে মায় দেখুন দেখেন, আলহামদুলিল্লাহ। সাবিনা, এ সাবিনা কি হয়েছে বাজান? শুনা যা, মনসুরে খাওন দে। কি মনসুর ভাই, কি দা লাগছে? আহো যা যা খাই লো, যা যা। বকর মাফ মতো কাজ তুই দে। বাজানে তো তোমার লেগে মাইয়া দেখতেছে, কেমন মাইয়া পছন্দ তোমার? ভাবির মতন কে? ভাবি তো ভালো মানুষ, সব পুরুষ মানুষই ভাবির মত মায়া চায়। তুমি তো সব মানুষের মত না, তাহলে তুমি সাবিনা বেগমের মতো মায়া চাইতে পারো না। এমনি চাই রয়েছো কে? খাওন দিছি, খাও। খাওয়ানোর সময় কেউ সামনে বসে থাকলে আমি খাইতে পারি না, তুই যা। আল্লাহ তো দুনিয়ায় খালি মানুষ সৃষ্টি করে নাই, পশু পাখি গাছপালা কীট পতঙ্গ আছে, আম গোপরে তাকে একটা দাবি আছে না? তুমি কি মানুষ? না, অমানুষ। উমা,
তুই না মেলা ডাঙ্গ রয়ে গেছস, তোর মায় কই? ঘরে আছে। ও, তুই মাছ ধরতে যাইতেছস? আচ্ছা যা, তুই মাছ ধর, আমি তোর মার লগে দেখা করে আসি। আচ্ছা। সব সময় আমি ডরে থাকি, আর আমার আপন জন গুলা সবাই পর হয়ে গেছে। ওইসে তো, কথা কম কও, আলোর বিয়া ঠিক করে আমি আইছি। কোন কি দুলা ভাই, তুমি যদি রাজি থাকো দুই দিনের মধ্যে বিয়ে হয়ে যাইব। তাই নাকি? আমার বাইস্তা মনসুর, মনসুরে তো তুমি চিনো, চিনো না? ও মা, মনসুরে চিনুম না? ফোলাটা কি খারাপ? দুলা ভাই, মনসুরে যদি আমার আলোরে বিয়ে করে, এটা তোমার কপাল। তাহলে এই কথাই থাকলো, মনসুর একদিন আইন না, আলোরে দেখাই নিয়ে যাও মনে, তারপরে সব ফাইনাল। ঠিক আছে দুলা ভাই, আমি এখন যাই। ও মা, কোন কি দুলা ভাই, ও দুলা ভাই এতদিন পরে আইছেন, খালি মুখে যাবেন? ঝামেলা করো না তালোর মা। দুলা ভাই, খালি মুখে যাবেন? মাইয়া ডরে আমি একলা বাড়ির তুই আইছি, সাবিনা যদি শোনে তার না জানে তোমাকে এখানে আইছি, তাইলে না আমার কপালে দুর্গতি আছে। যাই। খালো কি জানগা? আরে মা, মাছ কি কিছু পাইছাস? হ পাইছি, কয়েকটা পুড়ি। বাইর চলেন আবার, গরম গরম বাইর যে খাওয়ামু। খামু খামু, আই পরশু আবার আমু, আয়া তোর বউ করে আমগো গ্যারামে লয়ে যামু। সময় স্যার, যা বাড়ি। আল্লাহ তোরে ভালো করুক। কে বুড়ারে ধরে পানি খাইলে কাহিলে আসি? আস্তে খান চাচা, জিরে জিরে খান। ভাবি, তুমি কি আমার উপর রাগ করছো? না, রাগ করুন কে? তুমি তো জানোই খোঁজাখুঁজি করা আমার স্বভাব, আর এই খারাপ খাইছিলতে লেগা মনসুর ভাই আমার দেখবার পারে না। ক্যাটা করলেও দেখবার পারে না, ঠিকই দেখবার পারে, ভিতরে ভিতরে তো তোর লেগা মনসুর পাগল। ভাবি, কলেজটা আসেন। তোমার কালারে বিয়া ঠিক করছে জানি না। মনসুর ভাই বলে বিয়া ঠিক করলাম বাজান। ও, কথা কইছি, আশা করি হয়ে যাবে। কোন বাড়ি মাইয়া?
শুনলে তো তুই চমকে উঠবি। কেডা কার কথা কও? আলিয়া, আরে আমাকে আলো আলোর লগে বিয়া ঠিক করলো তুমি মনসুর ভাইয়ের। কে কিছে দেশে আর কোনো মাইয়া ফেললে না তুমি? বেশি কথা কস, আলো কি খারাপ নি? নিজের মাইয়া ডরে তুমি চোখে দেখলে না বাজান? আলহামদুলিল্লাহ। তাইলে তো বিয়ার দিন তারিখ ঠিক করুন লাগে। আমি যাই। হ্যাঁ যাইবা? কই কাকা কয়ে গেল, তুমি যে একবার আলোরে দেখে এলে ভালো হয়। বিয়া তো আমার, তোমার তো রং উঠছে কেন? সাবিনারে বিয়া করতে পারতেছো না দেখে মেজাজ খারাপ। সাবিনার লগে বিয়ে হইলেই কি আর আলোর লগে বিয়ে হইলেই কি? আমি পাগল মানুষ, পাগলই থাকবো। তাহলে আর বিয়ে করতে চাইতেছো কেন? পাগলই থাকো তাহলে তুমি খুশি? আমার এ খুশি করার লিগে আমি তোমার কোনো কিছু করতে কই নাই। তোমার মন যা চায় সেটাই করো। তোর না কয়ে গেলাম আমি সুবাঙ্গ বাড়ি থেকে খাই আসমো, তুই খাই নিস। আলোরে তুমি মনসুর ভাইয়ের লগে বিয়া দিও না। আলো চায় না। কেডা কইছে তোরে? আলোই কইছে, আলো আবু গ্রামের আরেক পোলারে বিয়ে করতে চায়। মিশা কথা কইস না সাবিনা। আমি মিশা কথা কমু কেন? মিশা কথা কয়ে আমার লাভ কি? তুমি আমার কোনো কথা বিশ্বাস করো না, কেউ বিশ্বাস করো না মানে। দেখ তো আম্মা, আমি কি কইলে আমার কি বুঝলো? আমারে কারো বুঝন লাগবো না। কেরে এত রাত করে কই যাস? আমি যাইতে কইছি আমারে। এত রাইতে কেন আইসোস সাবিনা? তোমারে দেখতে। কেন পাগলামি করতেছস? তুমি কি সত্য সত্য বিয়া করবা? বাপ নাই, মাও নাই, কাকার কথা অমান্য করি কেমনে? আমি বিষ কামু। পাগলামি করিস না, আমার মাথাটা খারাপ করিস না বোন, এমনিতে অস্থির লাগতেছে। তোমার আমি হারাই এই ফেলাইলাম। এমনি কথা কইতেছিস কেন? আমি তো কাউরে হারাইতে চাই না, তরে না, ভাবি রে না, কাউরে না, আমি ব্যক্তির নিয়ে থাকতে চাই। চৈত্র মাসের খরা এই গ্রামের হিন্দু মুসলমান ব্যবাক্তি আমার হাতে পানি খায়। আমার কপালে চারটা খাউন জুটলে
কালো পিঁপড়া লাল পিঁপড়া হগল তেতার ভাগ পায়। আমি কাউরে পর করবার চাই না রে সাবিনা। তোমার ব্যাপার কামে আমি তোমার লগে থাকবার চাই না তো করি নাই। তুমি কাল বিয়ানে বাজানে গিয়া না করবা সেই ক্ষমতা আমার নাই। এখানে একজন একজনের লগে থাকা লাগে, দশজনের লগে থাকার বিধান নাই। তোমার কথা আমি বুঝি না। বুঝনের দরকার নাই, বাড়ির যা। বিয়া যদি তোমার কারো লগে হয় আমার লগেই হইব। তোমার বিয়া করনের হাউস আমি মিটাইতেছি, খারাও পানি খাবি? লাল পিপড়ার কালা পিপড়ারে যায়া খাও, আমার টাইম নাই। কাল রাতে ঘুমাইতে পারি না এক ফুটাও। মরবি মরবি, মনসুর বাইরে বিয়া করলে একদম মাঠে মরবি। কেন এই কথা কইতেছিস কেন সাবিনা? হন তুই আমার বাজানরে খালি একটা কথা জিগাবি, যে মনসুর যদি এত ভালো কলাই হয় তাহলে আপনার ঘরে মাইয়া থুইয়া আপনি মনসুরের কাছে আমারে বিয়া দিবার চান কে? তুই কি কস, মনসুর ভাই ভালো পোলা না? হ খুব ভালো পোলা, ঘরে এক বউ আছে, তরে আনলে দুই বউ হইব, ভালো না? কস কি এত কথা কয়ে তো লাভ নাই, মোবাইলে মেলা বিল উঠতেছে। হন তুই বাজানরে খালি একটা কথা জিগাবি, যে আপনার মায়ারে থুইয়া আপনি আমারে কেন মনসুরের কাছে বিয়া দিবার চান, ঠিক আছে? কথা কয়ে আইলাম আলোর লগে, হে তো তোমার বিয়া করবো না। মনসুরে বিয়া করবো না কইছে, যেই পোলার ঘরে বউ আছে সেই পোলারে আলো বিয়া করতে যাবে কোন দুঃখে? মনসুরের ঘরে বউ আছে তো আছে না? হেই কেডা কইছে? সাবিনা কইছে। সাবিনা কইছে এই কথা? এত কথা না কইয়া দুলা ভাই আপনি আমার একটা কথা জবাব দেন তো, আপনি নিজের ঘরে বিয়ের উপযুক্ত মাইয়া থুইয়া আপনি আলে আর মনসুরের লগে বিয়া দিতে চান কেন? মনসুরের ঘরে বউ আছে এই কথা কইলো কেন সাবিনা? বউ আছে দেখে কইছে।
যাইতেছেন কেন দুলা ভাই? পানি দিমু, তুই বলে বিয়ে করছস কি কোন কাকা? তোর ঘরে বলে বউ আছে, কেডা কইছি খেতা বলিস তারা ঘরে কিচ্ছু নাই। আয় আমার লাগে। আমার ঘরে তালা লাগে লোকেরা। ভাবি ও ভাবি, আমার ঘরে তালা লাগে লোকেরা। সাবি নাই? হ্যাঁ যাও তো বউ, আমগো বাড়ির যা সাবি নাই এটা এখানে আসো। জি যাইতেছি। তুই আমার ঘরে তালা লাগাইছিস কেন? দরকার আছে তাই লাগাইছি। কোন দরকারে তুই ওর ঘরে তালা দিছিস? তুমি তো মনে করো তোমার ভাই তো একটা ফেরেশতার মতো মানুষ, কিন্তু হে যে একটা চোরটা এটা আমি জানি। দেখছেন দেখছেন কাকা কি কয়? আলোর তুই কি কইছিস? যা কইছি সত্যই কইছি, একটাও মিছা কথা কইনি। মনসুরে বিয়ে করছে, ওর ঘরে বউ আছে, কথাটা কি সত্য? সত্য সত্য, দেখাই তো ঘরে বোর্ডারে রেখা তালা লাগাই দিছি। ঘরের ভিতরে বউ পালি কই তুই? হায় রে ভাবি, তুমি তো সরল সোজা মানুষ, এক বাড়িতে থাইকাও কিচ্ছু টার পাও নাই, আর ঘরে হে কাউরে ঢুকতে দেয়? তুই সব কি কথা কইতাছস তোর কথা আমি কিছুই বুঝতেছি না। আমি তো কিছু বুঝতেছি না। কই বউ কই? নতুন বউ হ্যারে কি আর এমনি আনন্দ যায় তোমাকে সামনে সাজায় সুজে আনন্দ লাগবো না? ঘরের মধ্যে এতক্ষণ কি কর? কেডা আপনি কেডা, ঘুমটা উঠান। কেডা কেডা দেখি